পুলিশের খাকি উর্দি গায়ে জড়িয়ে যাকে খুশি তাকেই পেটাচ্ছেন এক পুলিশ বাবু। দিন দুপুরে তেলিয়ামুড়ায় দেখা গেছে এমনই ছবি। তেলিয়ামুড়ায় শান্তির পরিবেশকে বিঘ্নিত করতে এবার আদা জল খেয়ে ময়দানে নেমেছেন এক পুলিশ অফিসার। এমনটাই অভিযোগ উঠতে শুরু করেছে তেলিয়ামুড়া থানার গুণধর এসআই সুকান্ত দেবের বিরুদ্ধে। জানা গেছে তেলিয়ামুড়া থানার সামনেই এসআই সুকান্ত দেব কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ভেহিকেল চেকিং এর নামে লাঠি পেটা করছেন সাধারণ মানুষকে। পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া বাজার এলাকার সাধারণ মানুষজন থানা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। তারা জানতে চেয়েছেন পুলিশ প্রশাসনের কাছে কি কারণে এই বর্বরোচিত আক্রমণ। ঠিক সেই সময় সুকান্ত দেব নামের ওই পুলিশ অফিসার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আদেশ দেন সাধারণ মানুষজনদের লাঠি পেটা করতে। সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লাঠির আঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তার হাত সম্পূর্ণভাবে ভেঙে গেছে বলেও খবর, যার ফলে অগ্নিগর্ভ পরিস্থিতির রূপ নিয়েছে তেলিয়ামুড়া থানা চত্বর। আমরা তো সাধারণত দাঁড়িয়ে আছিলাম, হেলমেট নাই থানার ভিতরে ফিরতেছে, মোটা লাঠি দিয়ে সিআরপিরা ইয়ে করতেছে। এরপর আমরা সবাই দেখলাম দেখলাম এখন সিআইপিএসএফ এসআই এই সুকান্ত দেব আন্ডারে মানে এই সব নেতৃত্বে সব উল্লেখ করা হয়েছে। আক্রমণ সংঘটিত করা হয়েছে, মানে সাধারণ মানুষের মানে খুব মানে মারপিট করতেছে। কতজন আহত হয়েছে? 5-7 জন হইব, আমরা যত দেখছি 5-7 জনের মতন আহত হয়েছে। কি দিয়ে মার দূর করছে তারা? এরা মোটা বাঁশের লাঠি দিয়া, লাঠি বাঁশের লাঠি। কারা এই? সেন্ট্রাল ফোর্স। আর পুলিশ আসলো না? পুলিশ আছে, একজন এসআই আছে সুকান্ত দেব, মনে তাই না প্রদর্শন তাবাব সুকান্ত দেব তাই নাম, ওদের খবর আমরা কুলান্ডারে অনেক খবর শুনলাম সুকান্ত দেব তাই নাম। এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তী সহ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে থানা সূত্রে খবর, তেলিয়ামুড়া থানার এসআই সুকান্ত দেব নাকি বামেদের একেবারে খরের ছেলে। ওনার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ, তোল্লা আদায়, নেশাগ্রস্ত অবস্থায় নিজের কর্তব্য পালন সহ বহু অভিযোগ রয়েছে এই গুণধর এসআই এর বিরুদ্ধে। এদিন মহকুমা পুলিশ আধিকারিক ও ওসির ছুটে আসায় কোনো রকমে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।